পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ ব্লকের ছাতিমপুরে ছাতিমপুর যুব প্রগতি সংঘের পরিচালনায় একটি স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হলো বুধবার। মঙ্গলবার ছিল ইসলাম ধর্মাবলম্বীদের ঈদ উৎসব। ঈদ উৎসব উপলক্ষে এই রক্তদান শিবিরের আয়োজন। চার দিন ব্যাপী চলা এই অনুষ্ঠানের দ্বিতীয় দিনে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এদিন এই রক্তদান শিবিরে 100 জন স্বেচ্ছায় রক্তদান করেন। সংগৃহীত রক্ত শহীদ শিবশঙ্কর সেবা সমিতির রশ্মি ব্লাড ব্যাংকের হাতে তুলে দেওয়া হয়। এদিন সন্ধ্যায় থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান। একই সাথে বেশ কিছু পরিবারের হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া হয়। ছাতিমপুর যুব প্রগতি সংঘের জন্য তারা আজকে রক্তদান জীবনদান যেমন এই ব্রত যেমন নিয়েছেন তেমন আমার বলবো ছাতিমপুর যুব প্রগতি সংঘ তারা আছেন তাদেরকে অনুরোধ জানাই একটু তাড়াতাড়ির মাধ্যমে আমাদের দুই সাহায্য ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে তারা এসেছেন আমরা তাদেরকে গ্রহণ করে নিচ্ছি আমাদের সেই অতিথিদেরকে আমরা গ্রহণ করে নিলাম ছাতিমপুর যুব প্রগতি সংঘের পক্ষ থেকে আজকে আমাদের যিনি তাকে আমরা গ্রহণ করে নিলাম আমাদের ছাতিমপুর যুব প্রগতি সংঘের পক্ষ থেকে আজকে আমরা আমাদের রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন জেলা পরিষদের দুই সদস্য অপার্থিব ইসলাম ও বিশ্বনাথ রায়, খণ্ডঘোষ পঞ্চায়েত সমিতির সভাপতি অসিত কুমার বাগদি, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ তপন ঘোষ ও শ্যামল কুমার পাঁজা, শাঁখারি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান শেখ জাহাঙ্গীর, সগরাই গ্রাম পঞ্চায়েতের প্রধান শুভেন্দু পাল সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। আমরা বলি 2011 সালের পর থেকে যে আমাদের বিশ্বজয়ী নেত্রী সকলের প্রিয় দিদি মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি মানুষের মনে এমন একটা জায়গা করে নিয়েছেন, শুধু রাজনৈতিক দল হিসাবে নয়, আপনারা দেখতে পাচ্ছেন সারা বাংলা জুড়ে যে যেখানে সমাজসেবী সংস্থা আছে, ক্লাব বলুন, এনজিও বলুন, প্রত্যেককেই আজকে বাংলার মানুষের জন্যে কিছু না কিছু প্রত্যেকটা মানুষই করতে চান। ঠিক সেই রকম ধারায় আজকে আমাদের খণ্ডঘোষ ব্লকের সগরাই অঞ্চলের ছাতিমপুর বলে একটি ছোট্ট গ্রাম, এই গ্রামের যে ছাতিমপুর প্রগতি সংঘ যুব প্রগতি সংঘর যে ছেলেরা আছে, যে সদস্যরা আছে, তারাও এতটাই মানবিক যে যখন দেখছে এই দাবাদহের সময়ে রক্তর টান অবশ্যই চলছে, আপনারা সকলেই জানেন। আজকে পবিত্র ঈদকে উপলক্ষ করে তারা যেমন মানুষের গ্রামের মানুষের একটা বিনোদনের জন্য একটা ছোট্ট মেলা বসিয়েছেন, ঠিক সেই রকম ধারা আবার অনেক মানুষ আছেন রক্তের জন্য হয়তো কাউকে কারোর মানে জীবন বিয়োগী হয়ে যায়, কোনো আত্মীয় স্বজনকে চলে যেতে হয়, তাই সেই জায়গাতে তারা সেটাও মূল্যায়ন করেছেন যে একটা জীবনদানের মতো কাজকে সেই মূল্যায়ন করেও এখানে একটা রক্তদান শিবিরই করেছেন এবং প্রায় 100 জনের মতো রক্তদান করবেন এরকম তারা মেম্বারও তারা জোগাড় করেছেন এবং এখানকার দুস্থ কিছু মানুষের হাতে তারা নতুন জামাকাপড় তুলে দেওয়ারও ব্যবস্থা করেছেন। এক কথায় একটা সমাজসেবীর কাজ এই ছাতিমপুর যুব প্রগতি সংঘ তারা করে যাচ্ছেন। তাদের যে গতকাল খুশির ঈদ অনুষ্ঠিত হয়েছে, সারা বিশ্বে ধর্মপ্রাণ মুসলিম মানুষ এক মাস যারা রোজা ব্রত পালন করেছিলেন তাদের নিজেদের পরিবারের মঙ্গল কামনা নয়, সারা মানব জাতির কল্যাণের জন্য তারা প্রত্যেক দিনই একদম সেই রমজান মাসে তারা একদম নিয়ম মেনে রোজা ভঙ্গ করে ইফতারি করে রোজার শেষে একদম খুশির ঈদের দিনই আমরা গ্রামীণ যে মেলা সেই মেলা করব, তার সাথে আমরা মানুষের পাশে থাকার জন্য আল্লাহ তাআলার কাছে রমজান মাসে আমরা ব্রত পালন করেছিলাম যে আমরা মানুষের পাশে থাকবো, মানুষের জন্য কাজ করব, তারই একদম সেই ঈদের পরের দিনই আমরা একটা রক্তদান শিবির মহতি করতে যাই, আপনারা যদি যান আমরা সেখানে সমৃদ্ধ হব। তো তাদের কথা মতো সেই আহ্বানে আমরা এখানে এসেছিলাম। এখানে দেখলাম যে ছাতিমপুর যুব প্রগতি সংঘের পক্ষ থেকে শুধু রক্তদান শিবির নয়, তারা মানবিক কাজ যেটা আরও করতে হয় যে জানি আমরা যেমন আমাদের হিন্দুদের দুর্গোৎসব থেকে শুরু করে আমাদের খ্রিস্টান ভাইদের একদম সেই বড়দিন উৎসব থেকে শুরু করে আমাদের ছট পুজো থেকে শুরু করে সেই সময় বিভিন্ন যে উৎসব আসে সেখানে কিন্তু আমাদের সকলের ক্ষমতা থাকে না যে আমাদের আনন্দটা একটু আরও ভালো পাওয়ার জন্য নতুন জামাকাপড়টা আমাদের কাছে একটা পরিবারের কাছে একটা বড় জায়গা থাকে। তো সেই জায়গায় দাঁড়িয়ে দেখলাম যে অনেক মানুষের হয়তো সেইটা সামর্থ্য থাকে না, তারা সেই উদ্যোগটাও নিয়েছেন, কয়েকটা পরিবারের হাতে এলাকা তারা খোঁজ নিয়েছেন, তাদের একদম নতুন বস্ত্র তাদেরকে মঞ্চ থেকে যেমন অতিথির মাধ্যমে দেওয়া হয়েছে এবং বাড়িতে বাড়িতে গিয়ে যারা দুস্থ আছেন তাদের বাড়িতে পৌঁছে দেবেন। তবে কিন্তু কে কোন ধর্মের মানুষ, কে কোন বন্ডের মানুষ সেটা কিন্তু আমরা বুঝতে পারি না, তারা সেই মিলনের ক্ষেত্রটাও তৈরি করে দিয়েছেন গ্রামীণ মেলাকে কেন্দ্র করে। তাই বলবো আজকে এই খুশির ঈদ উৎসবে ছাতিমপুর যুব প্রগতি সংঘ তারা যে উদ্যোগটা গ্রহণ করেছেন অবশ্যই সাধুবাদ জানাতে হয়। আমরা দেখেছি রক্তের অভাবে আমাদের ভারতবর্ষে অনেক মানুষই মারা যান, তো আমরা ক্লাবের পক্ষ থেকে একটা উদ্যোগ নিলাম যে আমরা একটা ভালো কাজের জন্য আগিয়ে যাব। তো আমাদের প্রথম বছর একটা ওই জন্যই আমরা করলাম যে রক্ত দিয়ে কিছু মানুষের সহযোগিতা, আমরা জানি সবথেকে বড় ধর্ম হচ্ছে মানুষের সাহায্য করা, মানবিকতা, সেই উদ্দেশ্যে আমরা এই মহান রক্তদান শিবিরের আয়োজন করেছি। কোথায় এটা? আমাদের ছাতিমপুর যুব প্রগতি সংঘের পরিচালনায় এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। কে কে আছেন? আমরা আমাদের পুরো ক্লাবের সদস্য আছি, ছাতিমপুর যুব প্রগতি সংঘের সদস্য।
আমরা প্রতি বছর ঈদের উৎসব করে থাকি, তো এই ঈদ উৎসব উপলক্ষে আমাদের এবছর একটা আলোচনা হয়েছিল যে রক্তদান জীবনদানের মতো একটা মহৎ উৎসব করলে মানুষের উপকারে আসতে পারবো। তো আমাদের ওই জন্য ক্লাবের পক্ষ থেকে সবাই মিলে এই উদ্যোগ নিয়েছিলাম, এই যে একটা ঈদের মতো বড় উৎসবে আমরা রক্তদান শিবির করে মানুষের সাহায্যে এগিয়ে যাব। খন্ডকোষ থেকে কৃষ্ণ সাহার রিপোর্ট, আনন্দ বার্তা।